যারা ইবাদতের ব্যাপারে যে সমস্ত আলেমরা শিক্ষক হোক আর শিক্ষার্থী হোক তাদেরকে অবশ্যই দৃঢ় হতে হবে। মানুষের মধ্যে তিন ধরনের মানুষ পাওয়া যায়, দৃঢ় বিশ্বাসী, কপট বিশ্বাসী, অবিশ্বাসী, আর একটা হচ্ছে দুর্বল বিশ্বাসী। ঠিক মুসল্লিদের মধ্যে মুসল্লি আছে, খাসেউন, ইউরাউন, সাহুন, কুশালা, চার রকম। খাসেউন যারা সালাতে মনোযোগী, ইউরাউন যারা মানুষকে দেখি সালাত আদায় করতে আসে, সাহুন যারা সব ভুলে যায়, যে জোহর পড়ছে না, মগরে পড়ছে, হুঁশি নেই, পড়েই যাচ্ছে সঙ্গে সঙ্গে। আর আছে কুশালা, আসছে যাচ্ছে, যাই যাবেন, টাইম হয়ে যাবে, তাই খোদ্দাতে উঠি না কেন। মানুষের মধ্যে তিন ধরনের মানুষ পাওয়া যায়, দৃঢ় বিশ্বাসী, কপট বিশ্বাসী, অবিশ্বাসী, আর একটা আছে দুর্বল বিশ্বাসী। ঠিক মুসল্লিদের মধ্যে মুসল্লি আছে, খাসেউন, ইউরাউন, সাহুন, কুশালা, চার রকম। খাসেউন যারা সালাতে মনোযোগী, ইউরাউন যারা মানুষকে দেখি সালাত আদায় করতে আসে, সাহুন যারা সব ভুলে যায়, যে জোহর পড়ছে না, মগরে পড়ছে, হুঁশি নেই, পড়েই যাচ্ছে সঙ্গে সঙ্গে। আর আছে কুশালা, আসছে যাচ্ছে, যাই যাবেন, টাইম হয়ে যাবে, তাই খোদ্দাতে উঠি না কেন। মার্কাজের ছাত্ররা সাবধান থেকো, উপমহাদেশের বড় বড় মার্কাজগুলো আমার ঘোরা আছে, রাজশাহীতেও এটা মার্কাজ আমাদের, এটাও কিন্তু বড় মার্কাজ। খদ্দ হচ্ছে মাথার উপরে, মডার্ন মেম্বার আজকাল সব থাকে মাথার উপরে। ও সৌদিদের দেখছে, সৌদি মেম্বার সব মাথার উপরে থাকে। গত ল্যাকসামগান মসজিদ উদ্বোধন করার জন্যে আমাকে বলছে, স্যার উপরে ওঠে ওখানে কেমন কী হয়েছে, তো তো ওইটাই তো মেম্বার দিলে আমাকে ধমক লাগে, বেটা থমসা চেয়ারে দেব, নিচে বসে এক্সাম দিচ্ছে না, কত দিলাম। ওরা বলছে আমরা এত কষ্ট করে বানালাম, সারা দিয়ে শুরু করা বলে তো হলো না, দেশের বেদাতি কাজ ছাড়ো, সৌদিরা যাই করবে তাকে গ্রহণ করতে হবে, কে পাচ্ছে এগুলো। আর ওই মাথার পরে ক্ষতি খদ্দাদের যুগে ওজস্বী বক্তব্য, বা আপনার মনে আছে মরিচ ফাড়ি যাবে, সামনে কোনো মুসলিম নেই। আমি নিজে মুসলিম, আমার সঙ্গে দু তিনজন, এটা কোথায়, ভারতের সবচেয়ে নাম করা হালিস কেন্দ্র জামিয়া সালাফিয়া বেনারস, ঢুকে থেকে মানুষজন নেই নাকি, খোদ দেওয়া হচ্ছে না, এমন জোরালো ভাষণ, বাপরে বাপ, চারিপাশে বাচ্চা খালেদ করে দিয়েছে বিল্ডিং ঘেরাও একদম মার্কাজ। এইবারে যখন একাউন্ট হয়েছে, হুড়মুড়ে ঢুকে চলে আসছে, একদম কেউ ছিল না, তাদের ফতো হলো ও ঘরে বসে খোদ শুনলে হবে। এই ফতো যেন আমার এই মার্কাজ কেউ না দেয়, আমি আগে তো সাধনাকে দিয়ে যাচ্ছি। এই বিল্ডিং যত চারিদিক সতালে বিল্ডিং যত হয়ে যায় কখনো, তুমি কোনো ছাত্র কেন পাবে না, ওরা আসবে ঠিক যে একামত দেবে, তখন দৌড়ে চলে আসবে, এই ফতো চলবে না এখানে। আপাতত আমি শেষের এগারো দিন দেখি, তো দশ দিন এতে কবে যখন থাকি, এসার সালাতে সব মুসলি আছে, ছাত্র আছে, তারা বিষয় নাই, তারা বিষয় না তো ফরস তো চলে গেলে অনেকেই, এই কী হয়েছে বলে আমার ঘরে বসে সালাত পড়ছে, অথবা বুদ্ধিঘাটে বলে ওই রাত্রি পড়বেন। এড়ানোর বহু পথঘাট জানা আছে, এগুলো যদি না হয়, মার্কাজ হবে সবচেয়ে স্ট্রিক্ট, ইবাদতের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। ইবাদতের ব্যাপারে যার মধ্যে অলসতা আছে তাকে মার্কাজে বেরকে দিয়ে ভালো, এইসব সেলিব্রিটি রাখার দরকার নেই। যারা ইবাদতের ব্যাপারে যে সমস্ত আলেমরা শিক্ষক হোক আর শিক্ষার্থী হোক তাদেরকে অবশ্যই দৃঢ় হতে হবে, নইলে ওই সাহুন ইউরাউনের মধ্যে চলে যেতে হবে। ওয়াইলুল মুসাল্লিন আলাদিন হুম আন সালাতিহিম, কি তবে সাহুন না, দুর্ভোগ ওইসব মুসল্লিদের জন্য যারা তাদের সালাতের ব্যাপারে ভোলা, হুঁশ নাই। ওই ভোলার মধ্যে আল্লাহ ইউরাউন আছে না, যারা লোক দেখে সালাত পড়ে, কোন আলেম হোক আর ছাত্র হোক, আল্লাহ কাউকে ইন্ডিকেট করে বলার নেই, সবার জন্যই বলা আছে কথাগুলো। অথবা যারা আমাদের সংগঠনের কর্মী আছেন, বিভিন্ন মাদ্রাসা চালাচ্ছেন, শতাধিক মাদ্রাসা হাদিস ফাউন্ডেশন হয়ে গেছে, সবাইকে আমি বলছি আমাদের ছাত্র শিক্ষক প্রত্যেকের জন্য বিশেষ কোনো বৈশিষ্ট্য থাকে, সেটা এই যে ইবাদতের ব্যাপারে আমরা হব দৃঢ় পদক্ষেপে যাব, কোনো অবস্থায় অলসতা আমাদের মধ্যে থাকবে না। কারণটা কি, লাইফ ফিহা উজুরহম, আমরা আমার ইবাদতের পুরস্কারটা পুরোপুরি পেতে চাই
কম করে পেতে চাই না। ইয়াজিদ আহমেদ ফাদলে এবং তার চাইতে বেশি যেন আল্লাহ পাক আমাদের দেন, আমরা সেই আশা করে এলম শিখছি। আল্লাহ পাক নিজেই ব্যাখ্যা দিচ্ছেন। অতএব সব জায়গাতে প্রতিযোগিতার মনোভাব নিয়ে আমাদের চলতে হবে। যদি তা না করি তাহলে শুধুমাত্র ডিগ্রি নেওয়াই হবে, এলম শেখার মূল উদ্দেশ্য হাসিল হবে না।